আমি দেখলাম কুমিল্লার একজন আলেম, আমি নাম বলতে বাধ্য হচ্ছি ওনার অপমানের জন্য বলছি না, কারণ এই বক্তব্যটা ইতোমধ্যে সারা দেশে ভাইরাল হয়ে গেছে। ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, তিনি একজন পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরের ডিগ্রিধারী একজন আলেম, বাংলাদেশের প্রতিষ্ঠিত একজন আলেম। আমি ওনাকে সম্মানের সাথে বলছি, উনি দাবি করেছেন যে হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে পৃথিবীতে এসে 350 বছর কেঁদেছেন, এটা কোনো দলিল নাই, কোনো কিতাবে নাই, এমন কোনি বলেছে কোনো জাল হাদিসও নাই। আমি বলবো জনাব আবুল কালাম আজাদ সাহেব, আপনি একজন আলেম, আমার এই কথাটা নিশ্চয়ই আপনার কাছে যাবে, আপনি পিএইচডি ডিগ্রিধারী একজন ডক্টরের ডিগ্রিধারী আলেম, কথা বলার আগে আপনি একটু ভালোভাবে গবেষণা করে কথা বলা উচিত। আপনি বলছেন অধিকাংশ আলেমরা এটা ভুল করে, অর্থাৎ অধিকাংশ আলেমরাই বলেন যে আদম আলাইহিস সালাম 350 বছর মতো কেঁদেছেন, এরপর আল্লাহ তিনাকে ক্ষমা করেছেন, এই কথার অধিকাংশ আলেমরা বলে। আর আমাদের ডক্টর সাহেব বললে অধিকাংশ আলেমরা ভুল করে। বাশার সাহেব, অধিকাংশ মুসলমানেরা যেটা বলে সেটা ভুল বলে না, কম মানুষরা যেটা অস্বীকার করে ওটাই ভুল হয়। নবীজি বলেছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত গোমরাহির উপরে ভুল সিদ্ধান্তের উপরে একমত হবে না। অধিকাংশ মুসলমান যেটা বলে তারা জেনে শুনে বুঝেই লেখাপড়া করেই বলে, আপনি হয়তো ওটুকু লেখাপড়া করেননি এজন্য খুঁজে পাচ্ছেন। আমি আপনাদেরকে দুই একটা হিন্স দিয়ে দেই, ব্যাপারে কয়েকটা ডকুমেন্ট দিয়ে দেই, কাজে লাগবে। আজ থেকে প্রায় 1200 বছর আগে একটা কিতাব লেখা হয়েছে, হাফিজুল হাদিস ইমাম আবু বকর ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তাআলা, যিনি 281 হিজরিতে ইন্তেকাল, তিনার আর রিকাতু ওয়াল বাকা একটা কিতাব, আর রিকাতু ওয়াল বাকা, এই কিতাবের মধ্যে অনেকগুলি রেওয়ায়েত উল্লেখ করেছেন, সনদ সহকারে অনেকগুলি রেওয়ায়েত, অনেকগুলি রেওয়ায়েত উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম মুহিউসুন্না বাগাবী রহমাতুল্লাহ আলাইহে তাফসীরে বাগাবীর মধ্যে উল্লেখ করেছেন কিছু রেওয়ায়েত, জগৎ বিখ্যাত তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন কিছু রেওয়ায়েত, এমনকি তাফসীরে কুর্তুবী শরীফের মধ্যে কিছু রেওয়ায়েত স্পষ্ট করে উল্লেখ রয়েছে। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহে, যিনি ফকি তবকার তাবিঈ, হযরতে আতা রহমাতুল্লাহ আলাইহে, যিনি 200 সাহাবীকে স্বচক্ষে দেখেছেন, সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ, হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বা রহমাতুল্লাহ আলাই, যিনি একজন বিখ্যাত প্রসিদ্ধ তাবিঈ ছিলেন এবং আহলে কিতাবদের অন্তর্ভুক্ত ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন, বড় একজন মুহাদ্দিস ছিলেন, ওনার থেকে অসংখ্য হাদিস বর্ণিত রয়েছে। এছাড়াও আমার জানা মতে আরো কয়েকজন তাবিঈ তিনাদের সূত্রে বর্ণনা করেছেন, লাম্মা খারাজা আদামু আলাইহিস সালাম মিনাল জান্নাতি ইলাল আরদ বাকা সালাসা মিআত, বাকা সালাসা মিআত, যখন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে এই পৃথিবীতে চলে আসলেন, কোন কোন রেওয়ায়েতে উহবিতা উহবিতা শব্দটা আছে, যখন আদম নবীকে পৃথিবীতে আল্লাহ তাআলা রেখে দিলেন, তখন তিনি এই পৃথিবীতে এসে 300 বছর কেঁদেছেন, সুবহানাল্লাহ বলেন, কয়শো বছর। আরেকটা রেওয়ায়েত উল্লেখ আছে, তিনি সিদ্দিন আমিন 60 বছর কেঁদেছেন, জান্নাতে ফিল জান্না, তাহলে এদিকে 300 আর জান্নাতে 60 বছর, কত হলো 360, এরকম অনেকগুলি রেওয়ায়েত রয়েছে। বাকা আদম আলাইহিস সালাম সালাসা মিআ আমিন, হযরত আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছেন, কোন কোন রেওয়ায়েতে সে 60 বছরের কথা উল্লেখ, যে রেওয়ায়েতগুলি অনেকগুলি সূত্রে বর্ণিত। জনাব আবুল কালাম আজাদ বাশার সাহেব
সবগুলি খেয়াল করেননি পড়েননি পড়ার সময় কোথায় টাইম নাই তো কিতাব পড়ার টাইম নাই আওলা জালা ওয়াজ করার টাইম আছে অধিকাংশ মুসলমানদেরকে গোমরা বানাই দিতেছে ভুলকারি বানাই দিতেছে উনি হঠাৎ করে শুদ্ধকারি আসছে পূর্বের মুমিন মুসলমানেরা তারা যা বলে না জেনে বলে না না বুঝে বলে না তারা বুঝে বলে জেনেই বলে আপনি জানেন না এইজন্য উল্টা পাল্টা ফতোয়া দেন মোবাইলটা দাও যুবক ভাইরা আমি আরো কিছু দলিল তোমাদেরকে দেখাতে চাই তোমরা চাইলে এগুলি সার্চ দিয়ে বের করে নিতে পারো হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেছেন ঘুমাই রয়েছেন নাকি হযরত শুআইব আলাইহিস সালামের নাম শুনেছেন অনেক নবী একটা রওয়ায়েত আমি পড়ে খুব বিস্মিত হলাম বিস্মিত মানে খুব আনন্দিত হলাম আল্লাহর একজন নবী সম্পর্কে সেটা খতিবে বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন খতিবে বাগদাদি মানে একজন বিখ্যাত মুহাদ্দিস তারিখে বাগদাদের মধ্যে তিনি রওয়ায়েত উল্লেখ করেছেন যুবক ভাইরা চাইলে তোমরা এগুলি সংগ্রহ করে নিতে পারো আমি এবারে একটা শোনা সেটা মারফু হাদিস বাকা শুআইবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা উমিয়া ফরদ্দাল্লাহু আলাইহি বসরহু সুম্মা বাকা হাত্তা উমিয়া ফরদ্দাল্লাহু আলাইহি বসরহু সুম্মা বাকা হাত্তা উমিয়া ফরদ্দাল্লাহু আলাইহি বসরহু فقال الله تعالى ما هذا البقاء واشواقا الى الجنه او خوفا من النار فقال لا يا ربي ولكن شوقا الى لقائك سبحان الله বলেন আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি বলেন হযরত শুআইব আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে এত পরিমাণে কান্দতেন চোখের পানি পড়তে পড়তে শুআইব আলাইহিস সালাম চোখের পানি পড়তে পড়তে দৃষ্টি শক্তিহীন হয়ে যেতেন অন্ধ হয়ে যেতেন অন্ধ হয়ে গেলে আমার আল্লাহ দয়া করুণার দৃষ্টি শক্তি আবার ফিরিয়ে দিতেন দৃষ্টি শক্তি ভালো হওয়ার পরে আল্লাহর নবী শুআইব আলাইহিস সালাম আবার কান্নাকাটি শুরু করতেন কানতে কানতে চোখের পানি ফেলতে ফেলতে তিনি পুনরায় আবার দৃষ্টি শক্তিহীন হয়ে যেতেন অন্ধ হয়ে যেতেন এরপর আমার আল্লাহ আবার ওনাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতেন এরপর উনি আবার কান্নাকাটি শুরু করতেন এইভাবে উনি কান্দে কানতে কানতে চোখের দৃষ্টি শক্তি কমায় আর আমার আল্লাহ দয়া করে ওনার চোখের পাওয়ার বাড়ায় শেষ পর্যন্ত আল্লাহ প্রশ্ন করে আমার নবী শুআইব গো তুমি এত কান্দো কেন তুমি কি জান্নাতের আশায় কান্দো নাকি জাহান্নামের আগুনের ভয়ে কান্দো শুআইব আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জান্নাতের আশায়ও কান্দি না জাহান্নামের ভয়েও কান্দি না মাওলা গো আমি আপনার দিদারের আশায় কান্দি কত হাজার কত শত শত বছর ওনারা কেঁদেছেন হযরত নূহ আলাইহিস সালাম ওনার নামই হলো নূহ ওনার আসল নাম হলো আব্দুল গাফফার উনি বেশি বেশি কান্দতেন এই জন্য ওনার নাম হয়ে গেছে নূহ মানে কান্দুন্যা নূহ শব্দের অর্থ হলো ক্রন্দনকারী কান্দুন্যা আমাদের আঞ্চলিক ভাষায় কি কয় কান্দুন্যা হুদাই কান্ত আল্লাহর কাছে হুদাই কান্দা দিত এটা ছিল নবীদের চরিত্র মুবারক আল্লাহর অলিরাও এখনো আমরা দেখি অনেক বুজুর্গ আল্লাহর অলি আছে রাতের বেলায় কান্দে একা একা নির্জনে বসে বসে কান্দে কিছু হইতে না হইতে আল্লাহর কাছে কান্দে এই কান্নার যে সিজন রুসম এটা পুরোটাই বন্ধ হয়ে গেছে পুরোটাই এখন গায়েব হয়ে গেছে এখন শুধু মারো কাটো জ্বালাও পুড়াও এগুলি চলেছে এখন চোখের পানি নাই যার কারণে আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদছে এটা বিশ্বাস হচ্ছে না হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে আরো রেওয়ায়েত পাইলাম রে ভাই তিনি যখন নামাজ পড়তেন দাঁড়ানো অবস্থায় 40 বছর পর্যন্ত কিয়ামরত অবস্থায় কেঁদেছেন 40 বছর অবস্থায় তিনি সেজদা অবস্থায় কেঁদেছেন 40 বছর উনি রুকু অবস্থায় কেঁদেছেন বিভিন্ন হালে সাইয়্যিদুনা আবুল বাশার আদম আলাইহিস সালাম কেঁদেছেন কান্নার এই কথাগুলি তাদের কাছে অবাস্তব মনে হয় কারণ আমার মনে হয় তারা জীবনেও আল্লাহর ভয়ে কান্দে না আমি আপনাদের বলবো এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্যে আপনারা কর্ণপাত করবেন না ওনাদের লেখাপড়ার অভাব আছে বিধায় হুট করে একটা কথা বলে অধিকাংশ আলেমরা ভুল করে
আরে অধিকাংশ আলেমরা ভুল করে না তুমি ভুল করছো ঠিক না বেঠে আমি যে কথাগুলি বললাম আমার ব্যক্তিগত কথা না ডকুমেন্টারি কথা রেফারেন্স ভিত্তিক কথা কিছু লেখাপড়া করতে হবে হট করে লম্বা ফতোয়া দিলে হবে না আজীব ব্যাপার ভাইরাল হয়ে গেছে আমাকে শত শত মানুষে বক্তব্যটা পাঠাইছে শত শত মানুষ মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে তুফান জিহাদি সাহেব এটা কি আসলে সঠিক বলল কিনা কারণ অনেক দরবারে আমাদের বিশ্ব জাকের মঞ্জিলে বলা হয় আদম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলা একটি হুকুম অমান্য করার কারণে 350 বছর কেঁদেছিল কথাটা বলে তো আরো অনেক জায়গা তো বলে তবে এখানে মনে রাখবেন আদম আলাইহিস সালাম ভুল করেছেন বলা যাবে না নবীদের কোনো ভুল নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা নবীদের কোনো গুনাহ নাই ভুল নাই নবীদের কর্ম আমাদের ধর্ম সুবহানাল্লাহ নবীদের কর্ম আমাদের ধর্ম নবীদের ভুল এটা বলা যাবে না নবীদের প্রতিটা কর্ম আফআলুল আমবিয়াই আলাইহিমুস সালাম বিআমরিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা নবীদের প্রত্যেকটা কর্ম মহান আল্লাহ তাআলার ইশারায় নির্দেশনায় হয়ে থাকে এমনকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল আমবিয়া ও মাসুমুন সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্য আদম আলাইহিস সালামের ব্যাপারে এই কথা ভুল নয় এটা এক দল তাবেঈ তাবে তাবেঈউনারা বর্ণনা করেছেন এমনকি যেই কথাটার সমর্থন আল্লাহ রসূলের হাদিস থেকেও পাওয়া যায় আমি আশা করব ওনারা গবেষণা করবে বিষয়টা নিয়ে হুট করে ফতোয়া দিবেন না মানুষের চোখের পানি তো এখন নাই আছে ভাই নাই আগের মুসলমান নামাজে দাঁড়ায়ও কান্দতো ইমাম সাহেব দাঁড়াইলে ইমাম সাহেব কেরাত পড়ে আর মুসল্লিরা পিছন থেকে কান্দে ইমাম সাহেবও কান্দে মুসল্লিরাও কান্দে নামাজের ভিতরে কান্দতেন চোখের পানি গড়গড়ায় ছেড়ে দিতেন নামাজের ভিতরে এখন তো বাঙালি আমরা বুঝি না কি পড়ে ইমাম সাহেব চোখের পানির জিনিসটা হারাই গেছে এখন পীর সাহেবদের মধ্যে কেমন যেন আমার একটা ইয়ে চলে আসছে চেঞ্জ চলে আসছে পীরও কান্দে না মুরিদও কান্দে না সব কেমন যেন শক্ত হয়ে গেছে পাথর হয়ে গেছে পাথর হৃদয় পাথর হয়ে গেছে এই কাল নরম করার একটা অস্ত্র আছে সেটা হলো আল্লাহর জিকির বলেন সেটা কি আল্লাহর জিকির আমার ভাই মাওলানা আল আমিন জিহাদি সাহেব উনি আমাদের দরবারের মধ্যে অন্যতম জিকিরের সম্রাট উনি যখন সামা টান দেন ইসলামী সঙ্গীত গজল টান দেন দরবারে প্রত্যেকটা মানুষ এমন ভাবে জিকির করে আকাশ বাতাস মুখরিত করে জিকির করে অমন পাগলা রে ডুবল বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 জিকির আল্লাহ 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 পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি লইয়া রে পার হবি তুই কি লইয়া ডুবল বেলা দেখনার চাহিয়া আল্লাহ 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 জিকির করেন এই হাজার হাজার মানুষ জিকির আওয়াজ হয় না ব্যাটারি দুর্বল এই তো পাথর হয়ে গেছে ভিতর যুবক ভাইরা ডাকো না একটু মহব্বতে ডাকো আল্লাহ 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 নাম যেই জন জপে আল্লাহ হো নাম যেই জন জপে জায়গা নিশীর্ষে সে আল্লাহ হো নাম যেই জন জপে জায়গা নিশীর্ষে সে আল্লাহ আল্লাহ মারহাবা রহমত তেরো ঢল নেমে গুনাহ যায় তার বেশে রহমত তেরো জোয়ারে সে গুনাহ যায় তার বেশে আল্লাহ হো নাম যেই জন জপে জায়গা নিশির সে সে আল্লাহ 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 ডাকেন আল্লাহ রহমতের পেয়ালা হাতে
آسن نبی مدینہ تیر رحمتر پہ یا اللہ تیر اللہ آسن نبی مدینہ تیر کے جابی رحمت نیتے دائل نبی روزہ تیر کے جابی رحمت لائتے دائل نبی روزاتے اللہ ہو نم جی جن جاؤ پہ اللہ ہو نم جی جن جاؤ پہ جائی گا نیشر شے اللہ 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 رحمت تیرا ڈھالنے میں گونا جائے تر بھی شے رحمت تیرا جو وارے شے گونا جائے تر بھی شے اللہ ہو نم جی جن جاؤ پہ جائی گا نیشر شے اللہ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم